এখানে এসো, আগে বলো, আগে বলো। কি বাবা কি সুন্দর লাগছে। হাই গাইস, আমি যাবই না, তাড়াতাড়ি বলো নাহলে কিন্তু আমি চলে যাবো ঘর থেকে। ভালো করে বলো, জোরে বলো, চলে আছো না, এবার বলো জোরে বলো। হাই গাইস, হাই গাইস, তারপরে তারপরে নমস্তে, নমস্তে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নমস্তে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে 12:30, এখন থেকেই ব্লগটাকে শুরু করছি। কালকে কোনোরকম কোনো ব্লগ আমি মানে শ্যুট করিনি, কেননা রাহুল নেই, আবার ট্যুরে চলে গেছে, তাহলে চিকুকে নিয়ে একটু লাফালাফি ঝাপাঝাপি চলছে। তাই আজকে ভাবলাম যে না, ও তো প্রত্যেক মাসেই ট্যুরে যাবে, তাহলে কি আমি আমার কাজ বন্ধ করে দেবো? আমি তাই আজকে 12:30 থেকে এই ব্লগটাকে স্টার্ট করলাম। ভালো লাগলে লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বিশাল নোংরা চিকু, করতে পারবো না, ফাটিয়ে দিয়ে খেলবো কেন, কেন যা দৌড়া, কি হয়ে গেল। যাও তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চের কী কী মেনু, ঠিক আছে? তো আজকে আমাদের হয়েছে এই যে চিকেন, এটা আমার জন্য, পিউর জন্য, চিকুর জন্য। আর এটা কি একটা শিম দিয়ে সর্ষের ঝাল, এদিকে আছে ডিম সেদ্ধ, এদিকে কী আছে দেখে ফেলি, আচ্ছা সয়াবিন, গাজর, পেঁপে, আলু, বিট দিয়ে তরকারি, এই ডাল, মাছ ভাজা, পেঁপে সেদ্ধ, পেঁপে ভাজা নাকি না সেদ্ধ, এটা লাউ, এটা ডাল সেদ্ধ, ওদিকে আছে মটর পনির মানে চানা পনির, আর এদিকে আছে একটা পাঁচমিশালি সবজি। আজকে আমাদের মেনুতে প্রচুর ভ্যারাইটি। মা অনেক, মাকে যতই বলা হয় যে মা এক তরকারি ভাত করে দিন, কিন্তু মা সেই টুকটুক 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 করে অনেক কিছু করবেই, আর ভালোও লাগে। কিন্তু যেহেতু আমি করতে পারি না সকালটা, চিকুস ক্লাস এই সেই হ্যান ত্যান করে, তাই জন্য বলা হয় যে কম করে দিন, কিন্তু মায়ের করা খাওয়ানো এগুলো খুব পছন্দের, তাই এত কিছু রান্না করেছি। তো সোমবার থেকে চিকুদের স্কুল, বড়দেরটা খুলে গেছে দেখছি, আর একদম ছোটো বাচ্চাদের আমাদের এখানে সোমবার থেকে খুলছে। জানি না তোমাদের ওইখানে বা তোমরা যারা বাইরে থাকো তোমাদের কী ব্যাপার, আমরা মোটামুটি আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি ফার্স্ট টাইম স্কুল যাবে বলে। ব্যাগ এই দেখো, এটা কিডজি থেকেই মানে আমি কিডজিতে ভর্তি করেছি, তো এটা কিডজি থেকেই ব্যাগটা দিয়েছে, তো এটাতেই ভাবছি পাঠাবো প্রথমটা। আর টুকটুক করে সব করছি আর কি। এই যে টিফিন বক্স, এটা মৌ আন্টি, চিকুর মৌ আন্টি চিকুকে এবারে হ্যাপি বার্থডেতে দিয়েছিল, তো এই টিফিন বক্সটাকে বার করে নতুন একদম ধুয়ে টুয়ে রেখেছি, এটাতেই দেবো। কিন্তু সমস্যা হচ্ছে এই লকটা, এটা দেখতে হবে যে ও খুলতে পারছে কি না, তবেই এটাতে দেওয়া যাবে। পারবে নাকি দেখবে, দেখো দেখো তো। আচ্ছা এবার হচ্ছে ওয়াটার বটল, তো ওয়াটার বটলও মৌ আন্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ ওয়াটার বটল হচ্ছে ওই দেখো, বাহ দেখলে, কাণ্ড কারখানা করছে। এটা মিল্টনের ওয়াটার বটল, এটাও জন্মদিনে মৌ আন্টি দিয়েছিল, তো আমি এগুলো কিচ্ছু খুলিনি স্কুল যাবে বলে, তো এটাতেই পাঠাবো আপাতত। মৌ আন্টি একটা ব্যাগও দিয়েছিল, কিন্তু সেই ব্যাগটা বাড়িতে পড়িয়ে আমি বাড়ির বই রেখে টেকে ওই ব্যাগটার অবস্থা খারাপ, সেই জন্য ওই ব্যাগটা দেওয়া যাবে না, এটাই আপাতত পাঠাবো। আর জুতোও কিনে নিয়েছি কালকে, যদি ওদের স্কুলের পার্টিকুলার, বলো দাঁড়াও, পার্টিকুলার কোনো জুতো নয়, এমনি নর্মাল জুতো পরতে বলেছে, তো সেই জন্য আমি একটা কিনেছি, একটা ক্যাজুয়াল শ্যু, পরে দেখাচ্ছি ওটা। আমি বলছি কে আবার বলবে, কে তোর চোখের সামনে বসে আছে, এই সাবাস। আচ্ছা চিকু কি টিফিন নিয়ে যাবে, চিকু কি টিফিন নিয়ে যাবে, চাউমিন, সকাল সকাল চাউমিন, আচ্ছা তাই হবে। কে বসে ওরকম করে, কি জানি বাবা কেন বসে, বড়দের মারতে হয়, সবাই বকবে এটা শুনলে, তুই কি বলছিস। তিন দিদার সঙ্গে ঝগড়া, দিদাকে সারাদিনও শেখাচ্ছে এটা বলবে না, ওটা বলবে না, এমনি করে বসবে না, অমনি করে হাঁটবে না, অমনি করে চলবে না, ওরকম করে খাবে না, মুখ খুলে খাবে না, সারাক্ষণ আমাদের মানে বাপের বাড়িতে এই চলে ও গিয়ে থেকে। কাঁদছিস কেন, আগে বল কাঁদছিস কেন, কি অনেকবার এফ লিখেছি কেন, তো ওটা তো হোমওয়ার্ক, ওখানে তো অনেকবার এফ লিখতেই হবে, আমি কি করব, তাহলে তোমাকে কাঁদতে হবে, তাহলে কান্নাকাটি করতে হবে। হ্যাঁ ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, চোখ বন্ধ, চোখ বন্ধ, কাঁদো না, না কাঁদো না,
চিকুকে নিয়ে পার্কে এসেছিলাম কিন্তু ঘন্টা পড়ে গেল, মানে ও এত লেট করে ঘুমোচ্ছে না সেই জন্য ঘন্টা পড়ে গেল। এবার বিষ্ণুপুরে আরেকটা ছোট্ট মতো পার্ক আছে, তো ওটাতে গিয়ে দেখি যে মানে খোলা আছে কিনা, না হলে এসেছে তো ওর মনটা খারাপ হয়ে যাবে। এই পার্কটাতে মাঠ নেই কিন্তু খেলার জিনিস অনেক আছে বাচ্চাদের, তাই না বলো? কি হলো এইখানে? এই সোমবার দিনে ভ্যালেন্টাইন ডে, আমার তো সেরকম ভাবে কোনো প্ল্যান নেই, রাহুলও বাইরে, জানি না সেদিন হট করে প্ল্যান হয়ে যেতেও পারে। তোমরা কি ভাবছো আগে থেকে আমাকে একটু বলো প্লিজ, মানে যদি বরদেরকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছো তাহলে তাও বলতে পারো, তোমাদের বররা আশা করি আমার ব্লগ দেখবে না, তা আমাকে একটু বলো কে কি নতুন নতুন কিছু ভাবছো। আমাদের এখনো অবধি কোনো প্ল্যান হয়নি। হাই গাইস, আমরা বাপির বাড়িতে চলে এসেছি আর এখন আমরা লুডো খেলছি। চিকু আর আমি, সবসময় মুখে হাত দিতে নেই, চিকু আর আমি দুজনে মিলে লুডো খেলতে বসেছি। দেখো দেখো দেখো, সারাদিন ও শুধু সব জিনিস মুখে ঢোকা যাবে, এবার আমি খেলবো না লুডো। কিন্তু জোয়ান তো কি হয়েছে, তুই মুখে ঢোকাচ্ছিস কেন? ফোর, আমার ফোর, ওয়ান টু থ্রি ফোর, এবার চিকুর। পুট নে, ওয়ান চালা, ওয়ান ওয়ান চালালি। হ্যাঁ এবার আরেকবার, তুই আরেকবার ধান পাবি, টু মুখে দেবে না, ওয়ান টু, এই দেখ এই দেখ এই দেখ, সিঁড়ি, এ আমি চিকু থেকে উঠে গেলাম। আজকে আমাদের এখানে মেনু হচ্ছে লুচি আর আলুর তরকারি। আসলে এরা বলছে যে কালকে থেকেই বলছে যে মাংস করবো মাংস করবো, কিন্তু আমার একটু কনস্টিপেশনের প্রবলেম আছে। এবার সিজারের পরে আমি ওই প্রবলেমটাতে প্রচুর ভুগেছি, মানে মারাত্মক লেভেলে চলে গেছিলো, তারপর একদম ঠিক হয়ে গেছিলো। চিকেন পার ডে চলছিল, কোনো প্রবলেম হয়নি, কিন্তু রিসেন্টলি আবার ছ সাত দিন ধরে দেখছি যে টানা চার পাঁচ দিন চিকেন খাওয়ার পরে আমার একটু একটু প্রবলেম হচ্ছে আবার, তো সেই জন্য ভয় লাগছিল। তাই আমি বললাম যে পরশু দিনও মানা করেছিলাম, কালও মানা করেছিলাম, আজও মানা করলাম, আমি বললাম যে একদম কালকে সকাল থেকে এসে থাকবো, তো তখন কালকে বরঞ্চ করো, আজকে এখন করছি লুচি আর আলুর তরকারি। কে বলছে? পাথর, এই সাবাস।
লুচি আমার বিরাট 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 ভালো লাগে। আগে বিয়ের আগে মানে অনেক অনেক খেতাম, প্রায় 10টা 12টা তো খেয়েই নিতাম, কিন্তু এখন খেতে পারি না অত, জানি না কেন, মানে ডায়েটিং ওই সব নয়, মানে আমি খেতেই পারি না, খুব জোর 4টা 5টা হয় তারপরে আর খাওয়া যায় না। আর রাহুল যেটা পছন্দ করে সেটা হচ্ছে লুচির সাথে মাংস, মানে মাংস হলেই বলবে লুচি করো, এখানে হলে তো বলবেই, কিন্তু আমার না ঠিক লুচির সাথে মাংসটা ভালো লাগে না, আমার লুচির সাথে আলুর দম নইলে ঘুগনি সবচেয়ে ভালো লাগে, ছোলার ডাল এইগুলো বেশি ভালো লাগে। আর আজকে যে তরকারিটা করেছে আলু দিয়ে বেগুন দিয়ে, এই যে এটা এটাও আমার লুচির সাথে খুব ভালো লাগে। তোমাদের লুচির সাথে স্পেশালি কী ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার কিন্তু ছোলার ডালটা ফেভারিট। হাই গাইস, আমরা এখন মা বেটায় মশারির ভেতর ঢুকে গেছি, ঘুমোবো, 11:10 অন্য সময় 11:30 অমনি বেজে যায় আমাদের শুতে শুতে, কিন্তু চিকু সকালে উঠতে খুব সমস্যা করছে, তো সেই জন্য আজকের থেকে আমরা ওই 10:15 নাগাদ ঢুকে যাচ্ছি মশারির ভেতরে, কালকে আরও সময়টাকে এগোবো ভাবছি, 10:30 এরকম করবো। তো আপাতত আমরা ঘুমিয়ে যাই, তোমরাও ঘুমিয়ে যাও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তাহলে চলো, টাটা।